আপনারা জানারা এবারে এইচএস দিয়েছেন, অনেকে অ্যাডমিশন নেওয়ার জন্য বা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করার জন্য অনেকে প্রশ্ন করছেন যে কোন কলেজে কবে ডেট ছাড়বে বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়বে, বা আপনারা ডিরোজিও কলেজ বা অন্যান্য কলেজে কিভাবে অ্যাডমিশন হবেন বা ভর্তি হবেন, তা নিয়ে আজকের একগুচ্ছ আলোচনা করব। ফ্রেন্ডস, আমি প্রথমত বলবো যে এখন সেইভাবে অন্যান্য কলেজগুলো ছাড়েনি অ্যাডমিশন অথবা অ্যাপ্লিকেশন ফর্মের জন্যে, তবে কিছু কিছু কলেজ ছেড়েছিলেন, যেমন এর ভিতরে আলিয়া ইউনিভার্সিটি, তারা এন্ট্রান্স নেওয়ার জন্যে অ্যাপ্লিকেশন করতে বলেছিলেন, অলরেডি তার অ্যাডমিটও বেরিয়ে গেছে এবং তার এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, পাশ করলে পরে সেই সমস্ত ক্যান্ডিডেট আলিয়া ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হতে পারেন। তো ফ্রেন্ডস, যেহেতু অপশানটা এখন আর নেই, তাহলে অন্যান্য যে কলেজগুলো আছে, যেমন ডেরোজিও বলুন বা আমরা যদি সল্ট লেক গার্ল ইস্ট কলকাতা বলুন বা যতগুলো কলেজ আছে WBSU আন্ডারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এবং CU অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ আছে, সেই কলেজের অ্যাডমিশান ফর্মগুলো বা কবে কী ছাড়বে সেইগুলো এখন অনিশ্চয়তার ভিতরে রয়েছে। তো ফ্রেন্ডস, যারা ডক্টর APJ আব্দুল কালাম কলেজেও ভর্তি হতে চান, সেই কলেজগুলো তো এখনও সেই হিসাবে তারা নোটিশ দেননি অফিসিয়ালি, তবে আশা করা যায় খুব দ্রুত প্রত্যেকটা কলেজেই আপনার তারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বা ডাইরেক্ট অ্যাডমিশান ছাড়বেন। তো এর ভিতরে ডক্টর APJ আব্দুল কালামের কলেজেরও ছাড়েন তেমন কোনো আমরা লিঙ্ক দেখছি না। আপনারা এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে, চাইলে হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন ওখানে আর কবে অ্যাডমিশান বা নোটিশ দেবেন। তো ফ্রেন্ডস, এছাড়া আপনারা অনলাইনে চোখ রাখলে আশা করি আপনারা কবে কোন কলেজে অ্যাডমিশান হচ্ছে বা ফর্ম ছাড়ছে তা জানতে পারবেন, এবং প্রত্যেকটা কলেজে যখন ফর্ম ছেড়ে দেবেন, আমরা নতুন করে আবার একটা ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে আপডেটটা দেব এবং জানাবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো ফ্রেন্ডস, আমাদের মূলত আলোচনার বিষয় ছিল যে কবে কি ছাড়বে, তো সেটা আসলে কোনো কলেজই তেমন করে নিশ্চিতভাবে নোটিশ কোনো কলেজই এখনও দেননি, অতএব এখন আমরা সেভাবে বলতে পারছি না যে অমুক অমুক কলেজে ফর্ম ছাড়বেন বা অ্যাডমিশান নেবেন। তো ফ্রেন্ডস, যারা ডিরোজিও কলেজে ভর্তি হতে চান, তারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন কবে থেকে তারা অ্যাডমিশান ছাড়বেন, যেহেতু ডিরোজিও কলেজ ডাইরেক্ট অ্যাডমিশান নেন এবং অন্যান্য কলেজগুলোতে ফর্ম ফিল আপ করতে হয়, এটাই সাধারণত আমরা দেখে আসছি। তো ভিডিওটি আশা করি ফ্রেন্ডস অল্প হলেও আপনাদের জন্য একটু সুবিধা হবে বলে মনে করি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে আপনার সাবস্ক্রিপশন দ্বারা সাপোর্ট করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।